ন্যায্য মজুরি ও কর্মঘণ্টার বালাই নেই অপ্রাতিষ্ঠানিক খাতে কঠিন জীবন সংগ্রামে শ্রমিকরা ঈদে আকাশ পথে প্রতিদিন ঢাকা ছাড়ছে 10,000 মানুষ চাপ সামলাতে অতিরিক্ত ফ্লাইট পদ্মা সেতুতে রেলের দুটি ব্রডগ্রেজ লাইন বসানোর পরামর্শ বিশেষজ্ঞদের পরিকল্পনা পুনর্বিবেচনার তাগিদ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে সাথে আছে আমি রোমান আমিন একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online ন্যায্য মজুরি কর্মঘণ্টা কিংবা শ্রম অধিকার কোনটারই বালাই নেই অপ্রাতিষ্ঠানিক খাতে রোদ ঝড় বৃষ্টি বা হাড় কাঁপানো শীত সব উপেক্ষা করে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে শ্রমিকদের জীবন সংগ্রাম নিজের অধিকার কতটুকু পূরণ হচ্ছে এ নিয়ে বেশি ভাবার সময় নেই শ্রমিকদের মফিউর রহমানের রিপোর্ট নেকি আক্তার স্বামী সন্তান নিয়ে ছিল সুখের সংসার হঠাৎ তার স্বামীর ব্রেন টিউমার ধরা পড়ে যেন আকাশ ভেঙে পড়ে মাথায় সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়ে পড়েন অচল সংসারে হাল ধরতে ইট পাথর শহরে শুরু হয় তার কঠিন জীবন সংগ্রাম কোনো কোনো দিন সর্বোচ্চ 500 টাকা আয়ের মুখ দেখেন নেকি আক্তার তবে তাও যেদিন খোয়ার কাজ একটু বেশি থাকে অধিক শ্রম কষ্ট বেশি তারপরও সামান্য বাড়তি আয়ের আনন্দ ফুটে ওঠে চোখে মুখে গেছিলাম ভালোই কাজ কাম করি নি ওই সময় বাসায় ছিলাম স্বামী কাজ করে নিয়ে দিছে ঢাকা শহরে তো দুইজনে কাম করলো হয় না ঘর ভাড়া দিতে হয় খাওয়ান পিন্ধন সব কিছু কিনা বালুঘাটের আরেক শ্রমিক মোহাম্মদ ইমারত হোসেন ছিলেন সরকারি চাকুরে নিজের সব সম্পদ ছেলে মেয়েদের মাঝে ভাগ করে দিয়েছেন এখন কাজ করছেন ইট পাথর লোড আনলোডের ইচ্ছে আছে সৎ উপার্জনে হজে যাওয়ার কাজ করে এলে বাড়ি করে হজে যাম আল্লাহ পাক জানি হজ কবুল করে হালাল পয়সা দিয়ে মাথার গাম পায় ফেলাইয়া কাজ করতে আছি এই জন্য লেবারি কাজ তাদের মতো আরও শ্রমিক কাজ করেন গাবতলের তুরাকপাড়ের বালুঘাটে কেউ ইট ভাঙছেন কেউ আবার পাথর বালু লোড আনলোড করছেন এতে যা আয় হয় তা দিয়ে সংসার চলে কোনো রকমে যেদিন কাম করি 800 হয় আর যেদিন কাম না করি সেদিন একটাও হয় না তবে এর মাঝেও তারা স্বপ্ন বুনছেন নিজের সন্তানদের নিয়ে এরকম দিনমজুর বানাতে চান না তারা ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক সমাজে যেন মাথা উঁচু করে চলতে পারে এতটুকুই তাদের চাওয়া বাবা মাকে চাই কে ছেলে মেয়ে এই কষ্ট করুক আমরা তো করছি আমাদের তো স্বপ্ন তো অন্যরকম আছে এই ছেলে মেয়েকে যেন এই কাজ না করতে হয় কারণ আমি নিজে মূর্খ আমার পোলা বান্ধাতে মূর্খ না থাকে এই লেখাপড়া দুটা করতে পারলে আর দুটা ডাল ভাত খাইতে পারলে খেটে খাওয়া শ্রমিকরা কাজ করেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি দিনে কত ঘন্টা কাজ কত ঘন্টা বিশ্রাম আর কত ঘন্টাই বা বিনোদন তার সঠিক কোনো হিসেব নেই তাদের কাছে মে দিবস কি এর তাৎপর্যই বা কতখানি তার কিছুই জানেন না তারা মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা এবারের ঈদে শুধু আকাশ পথেই প্রতিদিন ঢাকা ছাড়ছেন প্রায় 10,000 যাত্রী টিকিটের দাম বেশি থাকার পরও ঈদের আগে ও পরের এক সপ্তাহের কোনো টিকিট নেই এদিকে যাত্রীর চাপ সামাল দিতে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সগুলো জসিম জুয়েলের প্রতিবেদন ঈদে লম্বা ছুটির কবলে দেশ সবাই ছুটছেন বাড়ি ও পর্যটন কেন্দ্রে যানজট আর সময় বাঁচাতে অনেকেই বেছে নিচ্ছেন আকাশপথ অন্য যে কোনো সময়ের চেয়ে এবার ঈদে বিমানের টিকিটের চাহিদা অনেক বেশি প্রয়োজনীয় টিকিটের সরবরাহ করতে হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো কক্সবাজার সৈয়দপুর বরিশাল যশোর ও রাজশাহী রুটের টিকিটের চাহিদা বেশি এর মধ্যে ঈদের আগের 3 দিন ও পরের 7 দিনের টিকিট বিক্রি শেষ বলে জানিয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক 4 দিনে যে ক্যালকুলেশন ইন অ্যান্ড অ্যাভারেজ সাপ্লাই এয়ারলাইন্সে মিলে 25 থেকে 30,000 যাত্রী ঢাকার বাইরে ঈদ করার জন্য গত 4 দিনে প্লাস যদি সপ্তাহ ধরে আমার হিসাব হয় তো অ্যারাউন্ড 40,000 প্যাসেঞ্জার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আসলে ঈদ করার জন্য অলরেডি গিয়েছে
অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। তবুও যাত্রী চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান ইউএস বাংলার এই মহাব্যবস্থাপক। আমরা আসলে ঈদ উপলক্ষে ফ্লাইট দিয়েছিলাম, রাজশাহীতে একটা এবং সৈয়দপুরে দুটো ফ্লাইট, আর বাকি আসলে আমাদের পরিকল্পনা ছিল যে ডিপেন্ডস অন ডিমান্ড এবং সিভিলেশন অথরিটি, আর সব কিছু মিলে আসলে আমাদের রেগুলার ফ্লাইটে যেহেতু পর্যাপ্ত ছিল, তো সেখানে আসলে আমাদের এর বেশি অতিরিক্ত ফ্লাইটের প্রয়োজন পড়েনি। ঈদের পরে যারা ঢাকামুখী 4 তারিখ থেকে অলমোস্ট 7 তারিখ 8 তারিখ পর্যন্ত মোটামুটি একটা ভালো প্রেশার আছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। অভ্যন্তরীণ রুটে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন কোনো কোনো যাত্রী, তবে ভাড়া বাড়ার পেছনে নানা অজুহাত এয়ারলাইন্সগুলোর। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। পর্যাপ্ত প্রশস্ততা থাকার পরও পদ্মা সেতুতে রেলের একটি ব্রডগ্রেজ লাইন বসানোর পরিকল্পনা রয়েছে। অথচ 2 লাইন বসানো হলে সক্ষমতা যেমন বাড়বে তেমনি সাশ্রয় হবে সময়ের। বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন পদ্মা সেতু বিশেষজ্ঞ কমিটির সদস্য অধ্যাপক ডক্টর শামসুল হক। মোহাম্মদ নুরুন্নবী, রিপোর্ট। 100 বছরেরও বেশি সময় আগে নির্মিত হয় দেশের প্রথম ও দীর্ঘতম রেল সেতু হার্ডিং ব্রিজ। 1.8 কিলোমিটার সেতুটি সময়, অর্থ ও নিরবিচ্ছিন্ন রেল যোগাযোগ বিবেচনায় সে সময় ডাবল ব্রডগেজ লাইন বসানো হয়েছিল। যমুনায় নির্মিত হল 4.8 কিলোমিটার বঙ্গবন্ধু সেতু। প্রথমে রেল লাইন না থাকলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐকান্তরিক প্রচেষ্টায় সিঙ্গেল ব্রডগেজ লাইন বসানো হয়। এখন অবশ্য বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে নির্মাণ কাজ চলছে ডাবল ব্রডগেজ লাইনে বঙ্গবন্ধু রেল সেতুর। পদ্মার এপার ওপার যুক্ত করে প্রকৃতই রেলকে গতিশীল করতে আশা জাগানিয়া পদ্মা সেতুতে 2টি রেল ট্র্যাক বসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাই সত্য, পদ্মায় বসবে 1টি রেল ট্র্যাক। পদ্মা সেতুর 4 লেনের সড়ক অংশের নির্মাণ কাজ শেষ, জুনে যান চলাচলে উন্মুক্ত হবে। সেতুর নিচতলায় প্রায় একই প্রশস্ততা থাকায় রেলে 2টি ট্র্যাক বসতেই পারে, কিন্তু নকশায় সে সুযোগ রাখা হয়নি। কেন সেটা বিবেচনায় নেওয়া হয়নি এ নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞ মহলে। একটার খরচ আর 2টা ট্র্যাকের খরচ ডাবল না কিন্তু? আচ্ছা, দেন এটা তো সড়ক সেতু, তো সড়ক সেতুর মাথা যদি 4 লেনের হয় তো তলায় 1টা ট্র্যাক হবে কেন? তার মানে এখন বললাম দাঁড়ান ভাই, পৃথিবীতে এখন দাঁড়ানোর জায়গা না, চলতেছে কন্টিনিউয়াস। এই ব্রিজের চওড়াটা কিন্তু ঠিকই ছিল, 2টা ট্র্যাক ইজিলি বসাতে পারে। যেই অডিট করতে যাবে, এটা তো মারাত্মক ভুল হয়ে গেছে, 1টা ট্র্যাক থাকবে কেন যেখানে 2টার বেশি ট্র্যাক রাখা? উপরে তো 4 লেনের রাস্তা, তার নিচে 1টা ট্র্যাক হবে কেন? তার মানে খাঁচা ছিল, বানায়নি। বর্তমান পরিকল্পনায় মাঝ বরাবর লাইন বসিয়ে পাশে ফাঁকা অংশে মেনটেন্যান্স লাইন ও ইউটিলিটিস লাইন বসানোর সুযোগ রাখা হয়েছে। অথচ এই অংশটি অনায়াসে একটি পূর্ণাঙ্গ লাইন বসানো যেত, আবার সেবা সংস্থার লাইনগুলো বিকল্প স্থানেও বসানো যেত। এই কাজটা আমরা 6 মাস আগে করে ফেলতে পারতাম যদি 2 ট্র্যাক থাকতো। এখন যতটুকু জায়গা আছে ঠিক তার সেন্টারে আমাকে 1টা ট্র্যাক বানাতে বলছে, তাহলে বাকি যেই জায়গাটা ভাগ হয়ে গেল এখানে দিয়ে যে একটা ফর্কলিফট নিব ইয়েগুলি রেলগুলিকে ধরার জন্য, এইটাই নিতে পারি না। কাস্টমাইজ করে ছোটো মাপের একটা মেশিন নিচ্ছি, বড় বড় হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে তাড়াতাড়ি বানায় ফেলতে পারতাম। আর 1টা ট্র্যাক যদি হয়ে যেত তখন এখানে ট্র্যাকের উপরে চলে দিতে আমি মেশিনগুলিকে অর্ধেক সময় বানায় দিতে পারতাম। কাজ অনেক এগিয়েছে, নতুন করে কিছু করার সুযোগ আছে কিনা এ নিয়ে আরও বিস্তর পরীক্ষা নিরীক্ষা হতে পারে বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। কেউ কাউরে দেখতে পারে না, এই পদ্মা সেতু আমার প্রজেক্ট 26,000 কোটি আর রেলের প্রজেক্ট 38,000 কোটি টাকা, আরে আমার থেকে বড় মাপ হয়ে গেছে, আবার 2 ট্র্যাক ইম্পসিবল। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা লোকজ সংস্কৃতির পুরোধা পুরুষ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সর্বজন শ্রদ্ধেয় অসাম্প্রদায়িক প্রগতিশীল মানুষটিকে হারিয়ে কাঁদছে গোটা সিলেট। এদিকে আজ সিলেটে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে আবুল মাল আব্দুল মুহিতকে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট খসরু রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। সিলেট শহরের রায়নগরের বনেদি পরিবারের সন্তান সাবেক অর্থমন্ত্রী ডক্টর আবুল মাল আব্দুল মুহিত
ব্যক্তি জীবনে প্রকৃত অর্থেই পরিশীলিত নাগরিক আবুল মাল আব্দুল মুহিত আমৃত্যু ছিলেন সিলেটের লোকজ সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব। 2008 থেকে 2018 সাল পর্যন্ত মর্যাদাপূর্ণ সিলেট এক আসনের জনমানুষের নেতৃত্ব দিয়ে গেছেন, নিরলস কাজ করেছেন সিলেটের উন্নয়নে। বাংলাদেশের যে উন্নয়নের মহাসড়কে চলছে সেটার মূল ব্যক্তি হলেন কি মাননীয় প্রধানমন্ত্রী এবং আবুল মাল আব্দুল মুহিত। উনি আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন, আমরা সিলেটবাসী, বিশেষ করে সিলেটের যেসব উন্নয়ন গত 10 বছরে হয়েছে সিলেটবাসী ওনাকে সব সময় মনে রাখবো, ওনাকে আমরা কোনোদিন বলতে পারবো না। ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, সুলেখক ও অর্থনীতিবিদ আবুল মাল আব্দুল মুহিত সিলেট অন্তপ্রাণ একজন মানুষ। আলোকিত সিলেট গড়ার স্বপ্নে উন্নয়নমূলক কাজের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান ভুলবার নয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারকে তিনি সুসজ্জিত করেছেন, নাট্যকর্মীদের বসার স্থান করে দিয়েছেন। তিনি যেমন সকল তার দলের রাজনীতিবিদদের কাছে তিনি একজন সংগ্রামী নেতা ছিলেন, তিনি সর্বস্তরের মানুষের কাছে ছিলেন একজন মুহিত ভাই এবং সকলের প্রিয় একজন শ্রদ্ধার ব্যক্তিত্ব। গত 14 মার্চ তিনি সিলেটে এসেছিলেন, অসুস্থতা সত্ত্বেও কিন্তু সিলেটের যে ওনার আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে গিয়েছেন, আমাদের জেলা স্টেডিয়ামে গিয়েছেন। সিলেটবাসীর এই প্রিয়জনের মৃত্যুতে হাফিজ কমপ্লেক্সের বাড়িতে ছুটে আসেন রাজনৈতিক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এই ক্ষতি শুধু সিলেটের নয়, এই ক্ষতি জাতীয়ভাবে হয়েছে, বাংলাদেশের হয়েছে এবং খুব সহসাই এই ক্ষতি পুষিয়ে ওঠার মতো নয়। আমরা বিরুদ্ধ শ্রেণীর আমাদের মাঝ থেকে আমাদের নক্ষত্ররা চলে যাচ্ছেন। একজন মানবপ্রেমী, অসাম্প্রদায়িক কালোত্তীর্ণ প্রজ্ঞাবান আবুল মাল আব্দুল মুহিত মাটির পৃথিবী ছেড়ে এখন অনন্তের যাত্রী, অপার ভালোবাসায় নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন সিলেটবাসীর হৃদয় আকাশে। রত্না সামান, একুশে টেলিভিশন। ঈদের ছুটিতে বহু মানুষ ঘুরতে যাবেন মৌলভীবাজার, দেখবেন সেখানকার দৃষ্টিনন্দন স্থান। এরই মধ্যে বুকিং হয়ে গেছে 80 ভাগ রিসোর্ট। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সমর ইসলাম। মৌলভীবাজারকে বলা হয় প্রকৃতির লীলাভূমি, আছে পাহাড়, ঝর্ণা, বিস্তীর্ণ চা বাগান ও হাওড়, সব মিলে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। করোনায় মন্দা ছিল পর্যটন খাত, এবারের চিত্র একেবারেই ভিন্ন। ঈদ, মে দিবস ও অর্জিত ছুটি মিলে পুরো এক সপ্তাহ, তাই অনেকেই ছুটবেন মৌলভীবাজার। এরই মধ্যে রিসোর্টগুলোতে আসতে শুরু করেছেন পর্যটক, কোলাহলমুক্ত পরিবেশে ঘুরে ঘুরে উপভোগ করছেন প্রকৃতির সান্নিধ্য। অনেকে এসেছেন আত্মীয় স্বজন মিলে দল বেঁধে। ঈদের লম্বা ছুটি হওয়াতে আমরা একটু আগেই চলে এসেছি ঘুরতে, এবং এখানে এসে অনেক অনেক বেশি বেশি মজা পাচ্ছি। 5-7 দিন ছুটি পাওয়াতে মনে করলাম কোথাও ঘুরে আসি, তো আসার জন্য শ্রীমঙ্গল পছন্দ করলাম, তো এত ভালো লাগছে এসে। ঈদের ছুটিতে দেখলাম যে একটা রুম নেই, সব ফুললাম, এর জন্য ঈদে আগে চলে আসছি। রিসোর্ট ও পর্যটন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 7 মে পর্যন্ত 80% রিসোর্ট বুকিং হয়ে গেছে জানান সংশ্লিষ্টরা। আমরা বুকিংও পাচ্ছি ভালো ঈদের আগে থেকে, এবং ঈদের পরবর্তীতেও আরও 3-4 দিনের বুকিংয়ের বেশ ভালো সাড়া আছে, পর্যটক আসছে। সব বুকড হয়ে গেছে 7 তারিখ পর্যন্ত, আর ঈদের আগেও বেশ কিছু বুকিং হয়ে গেছে এবং পর্যটকরা আসা শুরু করেছে। ভ্রমণ নিরাপদ করতে বাড়তি নিরাপত্তা নিয়েছে প্রশাসন। নিরাপত্তার সাথে তারা তাদের পর্যটনকে উপভোগ করতে পারেন, সেই জন্য জেলা পুলিশ সবসময় সহায়ক ভূমিকা, অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং করবে। পর্যটকদের কাছে মৌলভীবাজার এবার ধরা দেবে অনন্য সাধারণ রূপে আসা পর্যটন সংশ্লিষ্টদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ১২৫ বছরের পুরনো পাবনার কাচারিপাড়া জামে মসজিদ, ব্রিটিশ উপনিবেশিক আমলে অনন্য স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদ সংস্কার ও সংরক্ষণের দাবি এলাকাবাসীর। পাবনা প্রতিনিধি রাজীব রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। পাবনা জেলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী কাচারিপাড়া জামে মসজিদ, শহরের ব্যস্ততম এলাকা অফিস পাড়ায় এই মসজিদের অবস্থান।
মসজিদের গায়ে বসানো ফরাসি ভাষার ফলক থেকে জানা যায়, জমিদার আজিম চৌধুরীর আর্থিক সহায়তায় শেখ হারুন চাপরাসি 1889 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। জমিদান করেন সৌরভ প্রামাণিক নামে এক ব্যক্তি। তৎকালীন সরকারি কর্মচারীরাও মসজিদটি নির্মাণে আর্থিক সহায়তা করেছিলেন। মসজিদের স্থাপত্য শৈলীতে রয়েছে মধ্যযুগের মুসলিম শিল্পধারা, এতে রয়েছে নান্দনিক গম্বুজ ও মিনার। 26টি ছোট বড় গম্বুজ ও 8 ফুট উঁচু মেহরাবের পাশাপাশি রয়েছে 70 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মিনার। মসজিদের খিলান ও মিনার বাড়িয়েছে নান্দনিকতা। এখানে প্রায় 1500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। বাইরে পুরাটাই অক্ষত অবস্থায় আছে, ভিতরে টাইলস এবং ফ্যান অন্যান্য ফিটিংগুলি নতুন লাগানো হয়েছে। মসজিদের অতীতের যে পুরা যে বিল্ডিংটা তার পুরাটাই রয়ে গেছে, কোনো পরিবর্তন করা হয়নি। আমার দাদা পড়ে গেছে, আমার বাবা পড়ছে, আমিও পড়ি, এলাকাবাসী আমরা এলাকার সবাই এই মসজিদের সহযোগিতায় কাজকর্ম করে থাকি। মুসলিম শাসক এবং জমিদারদের সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধানে অনেক মসজিদ নির্মাণ করা হয়েছে। কালের করাল গ্রাসে অনেক মসজিদ হারিয়ে গেলেও কাছারি মসজিদটি এখনও তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে টিকে আছে। শত বছরের ঐতিহ্যবাহী এই মসজিদের উন্নয়ন জরুরি বলে মনে করেন এলাকাবাসী। মাসওয়ালিসা, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ন্যায্য মজুরি ও কর্মঘণ্টার বালাই নেই অপ্রাতিষ্ঠানিক খাতে, কঠিন জীবন সংগ্রামে শ্রমিকরা। ঈদে আকাশপথে প্রতিদিন ঢাকা ছাড়ছে 10,000 মানুষ, চাপ সামলাতে অতিরিক্ত ফ্লাইট। পদ্মা সেতুতে রেলের দুটি ব্রডগ্রেজ লাইন বসানোর পরামর্শ, বিশেষজ্ঞদের পরিকল্পনা পুনর্বিবেচনার তাগিদ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।